কেমন আছেন? ভালো। ওষুধগুলো খেয়েছিলেন? হ্যাঁ, যা দিয়েছে সবই। যন্ত্রণা হচ্ছে না কমেছে আগে থেকে? অনেক অনেক ভালো। খাওয়া দাওয়া ভালো করে, অত কম খেলে হবে না, ঠিক আছে? কি কেমন আছেন? ভালো, খুব ভালো। ভেরি গুড। ভালো থাকতে জানতে হয় কি বলুন। হ্যাঁ, কি জানেন ডাক্তারবাবু, আপনাকে আমি ভালো নেই কিছুতেই বলতেই পারি না। তা কেন, কষ্ট হলে তো বলতেই হবে, নাহলে আমি জানবো কি করে? আচ্ছা, আপনি ওগুলো আনিয়েছেন? কোনগুলো ডাক্তারবাবু? সে কি ভুলে গেলেন? আপনার ছবি আঁকা ছা ছড়ং যান বলেছিলাম, বাড়ির লোকেরা দিয়ে যায়নি। সে কি, আপনি আমাকে বলবেন তো, দেখুন তো এতদিন বাড়িতে থাকলে কতগুলো ছবি আঁকতেন। আচ্ছা সিস্টার, আপনি সন্ধেবেলায় কিছু রং, তুলি আর কাগজ একটু আনিয়ে দেবেন ওকে। হ্যাঁ, আমি রিকুইজিশন লিখে দিচ্ছি। ওকে স্যার। ঠিক আছে, দেখো। হ্যাঁ বলুন। কে ডেকেছে মায়া? কে ডেকেছে? আমি 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 ডেকেছি। কেন, কি ব্যাপার, কি বলবেন, সমস্যাটা কি? বাবা, এত হাক ডাক করে নিয়ে এলু, এই যেন দেখুন যেন একবারে ঘোড়ায় জিন দিয়ে। বসুন না বাপু, গল্প করে। আচ্ছা, আপনি বুঝতে পারছেন না, এত বড় একটা ফিমেল ওয়ার্ড একলা চালাতে হবে, জানেন কত ঝামেলা বলুন তো। দুদণ্ড বসে যে কারোর সঙ্গে গল্প করবো তার উপায় নেই, মরুক গে যাকে। আপনাকেই বা কেন এসব বলছি জানি না। একটা পান খাওয়াতে পারো না? কেন, এই যে মেয়েরা সব বললো তুমি পান জর্দা খাও। খেতাম, ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়েছো? কেন ছেড়ে দিয়েছো বলে, আমার মতন তো তোমাকে কেউ হাসপাতালে ভর্তি করে দিয়ে যায়নি, তাহলে কোন দুঃখে ছেড়ে দিয়েছো বাবা? দুঃখে ছেড়েছি না সুখে ছেড়েছি তা জানি না, তবে একজনের জন্য ছাড়তে হয়েছে। বাবা, কে সে? আছে একজন। তা এই যে পান জর্দা ছেড়ে দিয়েছো, তাতে তোমার কষ্ট হয় না? খুব কষ্ট হয়, খুব কষ্ট হয়, তবে সেই কষ্টটা পেতে খুব আনন্দ লাগে। আপনি কিন্তু আমাকে মায়ায় জড়াচ্ছেন, আপনাকে ছেড়ে আমি যেতে পারবো না। না না, আমি আপনাকে বেশি দিন হাসপাতালে রাখতে দেবো না। কি কলা শক্ত বলরাম মিত্তির মশাই, আছেন কেমন? আপনি কেমন করে জানলেন? আমার সামনে তিনটে আর পেছনে তিনটে চোখ আছে, জানেন তো। এবার বলুন তো কেন ডেকেছেন? দেখো বাপু, তোমার কাছে আমার একটা নালিশ আছে। কিসের নালিশ? নালিশটা হচ্ছে এই যে, আমার ছেলে আমাকে এই হাসপাতালে ভর্তি করে দিয়ে গেছে, কিন্তু আমি চাই না যে আমার ছেলের ওই কষ্টের পয়সা জলে পড়ে যাক। এবার তো আপনার কথা আমি বুঝতে পারছি না। এই তো আমার ছেলে দিনের বেলায় আয়াটা ঠিক করে দিয়ে গেছে, কিন্তু আয়াটা ভীষণ তেঁদুর। বাবা, এই তো সেদিন বললেন আপনার রাতের আয়া অত্যন্ত বাজে, আমি চেঞ্জ করে দিলাম, এখন আবার দূর। বাবু, সে তো রাত্রের আয়ার কথা বলেছিলাম, এই দিনের আয়া, মেয়েটা মহা শয়তান, ওই তো ঘোট পাকাচ্ছে। ওকে বদলি করে দাও। আমি ভালো নেই। কলা খেতে পাচ্ছেন না বলে? না মানে, খাবেন খাবেন, একটু সুস্থ হয়ে নিন, বাড়ি যান, তারপর খাবেন, তবে বেশি নয়, দিনে আধখানা। আধখানা ঠিক আছে। খারাপ মনে হচ্ছে, কি হয়েছে? দেখুন, আমাদের এখানে যত আয়া ছিল না, তাদের সবাইকে কাজ ভাগ করে দেওয়া আছে, এখন এমন কেউ খালি নেই যে আপনাকে দেব। তার মানে তুমি কোনো ব্যবস্থা করবে না? হ্যাঁ ঠিক আছে, আমি ডাক্তার বাবুকে বলবো। তা বলতে পারেন, তবে তিনিও কিছু করতে পারবেন না, বিশ্বাস করুন আমাদের হাতে কোনো আয়া নেই। আচ্ছা, আমি কি খুব খারাপ?
আয়াগুলো দায় সারা গোছের কাজ করে দিয়ে চলে যায়। আমার সঙ্গে একটু গল্পও পারেন না। কাঁদবেন না, কাঁদবেন না, এই তো এরা রয়েছে, ওই পাশটায় আরো সবাই রয়েছে, এদের সঙ্গে কথা বলবেন। না না, ওরা নিজেদের নিয়ে ব্যস্ত, আমার সঙ্গে কথা বলতে ওদের ভালোই লাগে না। দেখুন, আপনার তো এখন বয়স হয়েছে, এখন আপনার ঠাকুর দেবতার নাম করা উচিত, নাম করে দেখবেন শান্তি পাবেন। ও মা, তাই তো করতে চাই, আমি তাই করি, কিন্তু জানো মা, সেই যে 15 বছর বয়সে আমার বাবা জোয়ালে জুতে দিয়েছিল, সেই কথা যে আমি আজও ভুলতে পারি না। জানো, আমার জীবনে এতগুলো দিন আমি কখনো বাইরে একা থেকেছি, কখনো না, এই প্রথম আর এই শেষ। কদিনের মধ্যে আপনি ভালো হয়ে যাবেন, বাড়ি চলে যাবেন, তখন আপনার নাতি নাতনিরা সেবা করবে, আর আপনি বাকি দিনগুলো ঠাকুরের নাম করে কাটিয়ে দেবেন। তাই বলো না গো, ঠাকুরকে তাই বলো, আমি যেন আমার ছেলের কোলে মাথা রেখে মরে যেতে পারি, বলো না গো মা। বলো বলো, আজ তাহলে আসি, একটা কথা শোনো। বলুন। আচ্ছা, এই যে সকালে সংসার ফেলে হাসপাতালে রোগী ঘাটতে আসো, তোমার কষ্ট হয় না? না দিদি, হাসপাতাল ছেড়ে থাকতেই কষ্ট হয়। ও মা, কেন? আমি তো একা থাকি, আমার সংসার বলতে কিছু নেই, হাসপাতালই আমার একমাত্র সংসার। পাড়ায় এক বুড়িমা থাকতো, আমায় খুব ভালোবাসত, খবর পেলাম। আমি এই ওয়ার্ডের পেশেন্টদের সুখ দুঃখের ভার দিয়েছিলাম সীতানাথের উপর, সে সব কিছু দেখবে, আর সে নিজের দুঃখে ভেঙে পড়ছে। শোনো, তোমার এই ওষুধটা আমি বদলে দিচ্ছি, মনে করে খাবে, ভুলে যাবে না। কেমন সিস্টার, ওষুধটা আনিয়ে দেবেন, ঠিক আছে? কি পেটে ব্যথাচ্ছে? জিভ বের করুন। জিভ খুলতে পারছেন না, উপরে ছো, ভালো করে নিঃশ্বাস ফেলুন। একটা ইঞ্জেকশন দিতে হবে, দিনে দুবার, এক সপ্তাহ। কি হচ্ছে? কি এনি, আপনার প্রেসক্রিপশন। ওটা প্রেসক্রিপশন নয় মা, ওটা প্রেসক্রিপশন। দেখি তুমি কি প্রেসক্রিপশন করেছো। দেখো তো বাবা, আমি এই ইনজেকশনটা ঠিক লিখেছি কিনা। বাহ, একদম ঠিক আছে, তুমি এমন সুন্দর ডাক্তারি করতে গিয়ে শিখলে মাম। এই দেখো। আচ্ছা, ও তো আমাকে কোনোদিন পেশেন্ট দেখতে দেখেনি, ও এমন চমৎকার নকল করলো কি করে বলতো? এতে অবাক হবার কি আছে, ডাক্তারের মেয়ে, ডাক্তারই তো হবে। আশ্চর্য, এটা দাও আমায়, দাও। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুমি চুপ করো। শোনো মাম, শোনো, দেখলে তো এরকম কেন করো বলতো, এতে না বাচ্চাদের মনে খুব আঘাত লাগে। এতে আঘাত দেবার কি হলো? আমার আর কি, এরপর ওকে খাওয়াতে গিয়ে তোমার প্রাণ বেরিয়ে যাবে, দেখবে না। আগে না,
এত বেলা অবধি ও না খেয়ে নেই, বুঝেছো? ও এখন ঘুমাবে, তোমায় খেতে দেবো। হ্যাঁ, আমি শুধু ভাবছি তুমি এত চমৎকার নকল কি করে করলো বলো তো। আজকালকার ছেলে মেয়েদের কিচ্ছু শেখাতে হয় না, সব আপনি আপনি শিখে যায়। দেখো, তোমার মেয়ে হয়তো ডাক্তার নয় অভিনেত্রী হবে, ডাক্তারের অভিনয় করবে। তাই ছাড়ো, খেতে দিচ্ছি। আসতে পারি? আরে আসুন আসুন, বসুন। একটা ব্যাপারে আপনার কাছে একটু খোঁজ নিতে এলাম। হ্যাঁ বলুন, দাঁড়া তার আগে একটু চা বলি। চা এখন? আরে ওয়াই নট, সারাদিন ওয়ার্ড মাস্টারদের সঙ্গে যা বকবক করতে হয় গলা নিশ্চয় শুকিয়ে কাঠ। হ্যাঁ স্যার বলুন। দু কাপ চা। হ্যাঁ স্যার। কিছু ম্যাটার তো আপনি আমার কাছে পাঠাতে পারেন, আমি যখন রয়েছি। তা পারি, কিন্তু আপনি একজন শিল্পী মানুষ বুঝলেন, আমি হলাম একজন কাঠখোট্টা ডাক্তার, রোগীপত্র নিয়ে আছি, তাই আর আপনাকে ডিস্টার্ব করি না। নিজেকে কাঠখোট্টাও বলবেন, আবার আমার শিল্পচর্চায় উৎসাহ যোগাবেন, দুটো একসঙ্গে কি করে হয়? হয় হয়, মাঝে মাঝে পাথরেও ফুল ফোটে জানেন তো। ওটা তো গেলে ঠাট্টার কথা, আসল কথাটা বলি, ওই বা আমার পাঠানো ফাইলটা পেয়েছেন তো? কোন ফাইলটা বলুন তো? ওই যে ওই ডক্টর রায় রিকুইজিশন দিয়েছেন যে বোথ মেল অ্যান্ড ফিমেল ওয়ার্ডে বেড বাড়ানোর জন্য। ওটা তো সিওমোর কাছে সই হতে চলে গেছে অনেকদিন, কিন্তু সিএমও বলছেন যে ফাইল এখন উনি পান। সে কি? তাহলে কি এখানে থেকে গেল নাকি? তা তো হবার কথা নয়। ইটস নট হিয়ার, চলে গেছে নিশ্চয়ই। আসলে কি জানেন, ডক্টর রায় এমন এমন সব রিকুইজিশন পাঠান না, আর সেগুলো এক একটা এমন বিচিত্র ক্যারেক্টারের, মাঝে মধ্যে আমারই গুলিয়ে যায়। সেদিনকে মেল ওয়ার্ডের একজন পেশেন্টের জন্য একটা রিকুইজিশন পাঠিয়েছেন, উনি ছবি আঁকার রং এবং তুলি চাই। ভাই এটা কি আর্ট কলেজ না হসপিটাল? একদিনে তো ডক্টর রায়ের ধাত আপনি জেনে গেছেন, উনি শুধু রোগেরই চিকিৎসা করেন না, মনেরও চিকিৎসা করেন। তার মানে আপনি বলতে চাইছেন ওর স্পেশালাইজেশন খালি ফিজিওলজি নয়, সাইকোলজিও। ব্যাপারটা হেসে উড়িয়ে দেবার নয়, ডাক্তার রায়ের মতো একজন চিকিৎসক এই হাসপাতালে আছেন, এই জন্য আমাদের গর্বিত হওয়া উচিত। এরকম একজন ক্লিন, এত ডেডিকেটেড ডাক্তারের কথা শুধু গল্পেই শোনা যায়, বাস্তবে নয়, এই বলবেন তো? আই এগ্রি, কিন্তু ডক্টর দত্ত আমার কনসার্ন কোথায় জানেন? ওর এই ইমেজটা অথরিটির পক্ষে হয়তো ক্ষতিকারক হয়ে যেতে পারে, এবং আমার মনে হয় সেটা মনে রাখা ওর কর্তব্য, তাই না? হয়তো হয়তো কেন, নিশ্চয়ই নিশ্চয়ই তাই। ওয়েল দেন লেট মি সাজেস্ট ইউ ওয়ান থিং, আপনি তো ওর পূর্ব পরিচিত, নট অনলি দ্যাট আপনাদের মধ্যে খুব ভালো সম্পর্ক, আপনি ওকে ব্যাপারটা বুঝিয়ে বলুন। আচ্ছা আচ্ছা আমি বলবো, আপনি কিন্তু ওই ফাইলটার ব্যাপারটা একটু দেখবেন, কেননা ওই আরএমও হয়ে গভর্নমেন্টের কাছে যেতে যেতে এমন হতে পারে যে ততদিনে হয়তো এই হাসপাতাল থেকে আমরা চলে যাব। তাতে আপনার কি ক্ষতি? আপনি তো আপনার চাকরিটা করবেন। হ্যাঁ তা করবো ঠিকই, কিন্তু সরকার টাকা দিচ্ছে, আর হাসপাতালের কিছু বেড বাড়লে পেশেন্টদের উপকার হবে, তো সেক্ষেত্রে আমরা বাধা হয়ে দাঁড়াবো কেন? আপনি ভুল করছেন ডক্টর দত্ত, আমরা বাধা হব না, বাধা হবে হসপিটাল অথরিটি, আমি আপনি যাকে রিপ্রেজেন্ট করি, যার সীমারেখা আমরা টপকাতে পারি না। বুঝতে পেরেছি, আপনাকে ডক্টর রয় পেয়ে বসেছে, ঠিক আছে, আপনি নিশ্চিন্তে যান, আমি দেখছি কি করতে পারি। থ্যাংক ইউ স্যার, আসি। ওয়েলকাম। আমি আর কোনো ওষুধ খাবো না। ওষুধ না খেলে রোগও কমবে না, সারা জীবনই বিছানায় শুয়ে কাটাতে হবে। কাটাবো,
যে কটা দিন বেঁচে আছি মাত্র তো সেই কটা দিন, তারপর তো ট্রলিতে চেপে ঠান্ডা ঘরে। স্টপ ইট, এরকম বোকা বোকা কথা শুনতে আমার একদম ভালো লাগে না। সত্যি কথা সবসময় চালাক চালাক নাও হতে পারে, বোকা বোকাও হতে পারে, তখনও সেটা সত্যিই থাকে। চম্পা, মৃত্যু ব্যাপারটা যতই সত্য হোক না কেন, আমার মতো ডাক্তারের কাছে সেটা বোকা বোকাই। বাবা কি কনফিডেন্স! ঠিক আছে, দেখব আমাকে কেমন বাঁচাতে পারেন। ডাক্তার কি পারে না পারে সে ব্যাপারে পেশেন্ট কোনো মন্তব্য না করলে আমি খুশি হব। চলি। এভাবে চলে গেলে আমার খুব মন খারাপ লাগবে, আমি আর কখনো বলবো না। কি করছেন, কি ছাড়ো। আসলে আসলে আজ সকাল থেকে আমার মনটা ভীষণ খারাপ। কেন, আবার নতুন কিছু হয়েছে? মাথাটা ভীষণ ভার হয়ে আছে সকাল থেকে, তার উপর মন্দিরাদির ঘন ঘন ডায়ালিসিস হচ্ছে, বেচারির শরীরটা দিন দিন কিরকম ভেঙে যাচ্ছে, তার উপর এত ঘন ঘন ডায়ালিসিস হলে কি করে বাঁচবে ও? দেখুন, অন্যের জন্য যা চিন্তা করেন তা শিকি ভাগ যদি নিজের জন্য করতেন উপকার হতো না? তা মাথা ধরেছে কেন? জানি না। তো এখনো টেম্পারেচার আছে, ঠিক আছে, যে ওষুধ দিয়েছি সেটা খেলে ঠিক হয়ে যাবে। বললাম তো আমি ওষুধ খাবো না। তাহলে তো ডক্টর রায়ের কাছে যেতেই হবে, আপনি তো আমার কোনো কথাই শুনবেন না। ঠিক আছে, এখন থেকে যা যা ওষুধ দেওয়া হবে সব খাবো। কষ্ট হচ্ছে রে ভাই। খুব কষ্ট হচ্ছে, যন্ত্রণা করছে। দেখছি আমি কি করা যায়। সবাইকে তো যেতে দিল, আমাদের যেতে দিচ্ছে না। কি ব্যাপার, ওকে এখানে বসে আছেন কেন? স্যার কিছু একটা ব্যবস্থা করুন। আরে ইমার্জেন্সিতে যান, ওকে নিয়ে যান, এখুনি যান তাড়াতাড়ি। আমাদের তো স্যার যেতে দিল না। কে যেতে দিল? লিফট ম্যান স্যার। মানে বললো টাকা লাগবে। টাকা লাগবে? হ্যাঁ, বললো 100 টাকা লাগবে আমাদের কাছে, যে স্যার এত টাকা নেই। লিফট ম্যান কে আপনি চেনেন? হ্যাঁ দে স্যার। নাম জানেন? না না ডাক্তার বাবু। আচ্ছা ঠিক আছে, আমার সঙ্গে হ্যাঁ চল। আচ্ছা না, কাজ করো, আপনি বসুন, আমি নিয়ে যাচ্ছি। এসো তো ভাই। আপনি আমায় বাঁচালেন ডাক্তার বাবু, আপনি আমায় বাঁচালেন।